নানাবিধ সংকটে চরম দুঃসময় পার করছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, যেখানে এবার হবার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের আসরটা। তবে যে দেশটায় এখন জীবন ধারণের মৌলিক চাহিদাগুলো পূরণই অসম্ভব হয়ে পড়েছে, সেখানে ক্রিকেট তো বিলাসিতাই। তাই এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরটা শ্রীলঙ্কায় হবার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ফলে বিকল্পর ভাবনা ভাবতে হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে, আর সেই বিকল্পর দৌড়ে আছে কেবল বাংলাদেশ। তাই এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরটা হতে পারে বাংলাদেশে। বিস্তারিত দেখুন গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ম্যাচ সরাসরি দেখুন মাই জিপি অ্যাপে। স্বভাবতই এশিয়া কাপ সরে যাচ্ছে বিকল্প ভেন্যুতে, আর সেই বিকল্প ভেন্যু হতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকেই এবারের এশিয়া কাপের আয়োজক হিসেবে উপযুক্ত মনে করছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে আরও কিছু সময় নিচ্ছে সংস্থাটি। গত 19 মার্চ এসিসি জানিয়েছিল এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে দেশটি। তত্তর করে বাড়ছে দ্রব্যমূল্যের দাম, বিদ্যুৎ ও জ্বালানির অভাবে জ্বলছে না শহরগুলোর আলো, কাগজের অভাবে শিক্ষার্থীদের পরীক্ষা একের পর এক স্থগিতাদেশ পাচ্ছে, নানান সংকটে লঙ্কান নাগরিকরাও ক্ষিপ্ত হয়ে উঠেছেন, এমনকি সরকারি পর্যায়েও আসছে রদবদল। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন দুরূহ হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য। আর্থিক অনটনের কারণে লঙ্কান বোর্ড ইতিমধ্যে সিরিজ টুর্নামেন্ট আয়োজনে সীমাবদ্ধতা টেনেছে। এশিয়া কাপ আয়োজন করাও অসম্ভব হয়ে উঠেছে শ্রীলঙ্কার। স্বভাবতই তাই এশিয়া কাপ সরিয়ে নেওয়া হচ্ছে অন্য কোনো ভেন্যুতে। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত এশিয়া কাপ আয়োজনে তেমন আগ্রহী নয়। পাকিস্তান আগামী এশিয়া কাপের আয়োজক, সেই সাথে আছে ভেন্যু হিসেবে সব দলের সবুজ সংকেত পাওয়া নিয়ে শঙ্কাও। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বিকল্প ভেন্যু হিসেবে তাই বাকি থাকছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। তবে তীব্র গরমের কথা মাথায় রেখে আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে তাই বাংলাদেশকেই পছন্দ এসিসির। এসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশই বিকল্প। এসিসি শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছে, আগস্ট সেপ্টেম্বরে আরব আমিরাতে খেলা সম্ভব নয়। এশিয়া কাপের এবারের আসর শুরু হবে 27 আগস্ট, টুর্নামেন্টের পর্দা নামবে 11ই সেপ্টেম্বর। সে হিসেবে এখনও 3 মাস সময় আছে এসিসির হাতে। তবে আগামী কিছুদিনের মধ্যেই জানা যেতে পারে কে আয়োজন করবে এশিয়া কাপের এবারের আসর। দর্শক, এশিয়া কাপ হবার কোনো সম্ভাবনা কি আছে শ্রীলঙ্কায়, নাকি সেটা বাংলাদেশেই হবে বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।